আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফর সিনিয়র সিটিজেন্স বা পেনশনার্স। এইটা আমি তৈরি করছি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন, তার কথাতেই আমি এটা তৈরি করছি আর খুবই গুরুত্বপূর্ণ। এটা সিনিয়র সিটিজেন্স বা পেনশনার যারা কি হয়তো অতটা টেক স্যাভি নয় বা মোবাইলস বা ল্যাপটপ বা ডেস্কটপ অতটা অপারেট করতে পারেন না, তারা কত ইজিলি নিজের ট্যাক্সটা ক্যালকুলেট করে নিতে পারবেন এই ভিডিওতে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমার সিনিয়র সিটিজেন বা পেনশনার্স যদি কেউ দেখে থাকে তাদের আশীর্বাদ নিয়েই আমি এই ভিডিওটা এগোচ্ছি, চেষ্টা করছি যে কিছু হয়তো হেল্প করা যেতে পারে। তাহলে সব থেকে প্রথমে সিনিয়র সিটিজেন আর পেনশনার্স যারা আছে, তারা ডেফিনেটলি পেনশনার্স বা সিনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সিনিয়র সিটিজেনের দুটো রেঞ্জ আছে বা দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিনিয়র সিটিজেন SC আর একটা হচ্ছে সুপার সিনিয়র সিটিজেন SSC। সিনিয়র সিটিজেন আর সুপার সিনিয়র সিটিজেন, এবার সিনিয়র সিটিজেন কাকে বলা হচ্ছে, যে 60 ইয়ার্স থেকে, যে 60 বছর থেকে, 60 ইয়ার থেকে বড় অ্যান্ড 80 ইয়ার্স থেকে ছোট, মানে 60 আর 80 এর মাঝামাঝি যারা আছেন তারা সিনিয়র সিটিজেন গ্রুপে পড়ছেন, আর 80 ইয়ার্স থেকে যারা বড় তাদেরকে সুপার সিনিয়র সিটিজেন বলা হচ্ছে। এবার এই ডিভিশন করার দরকারটা কেন বা এই ডিভিশনটা কেন কাজে লাগবে, কেন কি আপনি দেখুন এখানে ট্যাক্স স্ল্যাব দেখতে পারবেন। সিনিয়র সিটিজেনের জন্য একরকম ট্যাক্স স্ল্যাব আর সুপার সিনিয়র সিটিজেনের জন্য আরেক রকমের ট্যাক্স স্ল্যাব আছে। সিনিয়র সিটিজেনের জন্য যেরকম আমরা দেখতে পাচ্ছি, আপ টু থ্রি ল্যাক্স কোনো ট্যাক্স লাগবে না, নীল। 3 লাখ টু 5 লাখ 5% ব্র্যাকেটে আছে, 5 লাখ টু 10 লাখ 20% ব্র্যাকেটে আছে, আর 10 লাখ এন্ড অ্যাবভ 30% ব্র্যাকেটে আছে। সেখানে আমরা সুপার সিনিয়র সিটিজেন দেখতে পাচ্ছি আপ টু 5 লাখ, যদি ওনার ইনকাম 5 লাখ অবধি বা পেনশন যেটা গ্রস পেনশন ইন্টারেস্ট ফিন্টারেস্ট নিয়ে 5 লাখ অবধি থাকে তাহলে কোনো ট্যাক্স লাগছে না, নীল। 5 টু 10 লাখছে 20% অ্যান্ড 10 অ্যান্ড অ্যাবভ 30%, তাহলে এখানে সুপার সিনিয়র সিটিজেনের লাভটা একটু বেশি হচ্ছে। তাহলে আমার সিনিয়র সিটিজেন ও পেনশনার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তারা নিশ্চয়ই নিজের ক্যাটাগরাইজেশনটা করে নেবেন, তারা সুপার সিনিয়র সিটিজেন না সিনিয়র সিটিজেন, সেই হিসাবে তাদের ট্যাক্স ল্যাপটপ লাগবে। এবার নেক্সট আমরা ভিডিওতে দেখছি কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করব, কিভাবে আমাদের ট্যাক্সটা আসবে। তো প্রথমে আমরা দেখছি ট্যাক্স ক্যালকুলেশনের জন্য সব থেকে প্রথমে আমার লাগবে গ্রস স্যালারি, যেটাকে আমরা আগের ভিডিওতে দেখেছি স্যালারি এমপ্লয়ের জন্য আমরা গ্রস স্যালারি লিখে থাকি। কিন্তু যেহেতু সিনিয়র সিটিজেন বা পেনশনার তারা তো আর স্যালারি পাচ্ছেন না, তারা কি পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, মানে গ্রস পেনশন, ওনার সারা বছরে কত পেনশন হয়েছে এইটা ওনাকে ক্যালকুলেট করতে হবে, সারা বছরে কত পেনশন উনি পাচ্ছেন। এইটা দেখার জন্য ওই প্যান কার্ডের মাধ্যমে ট্রেসের ওয়েবসাইটে গিয়ে ফর্ম 26A এ আপনি ইজিলি আপনার গ্রস পেনশন দেখতে পারবেন, সারা বছর আপনি কত পেনশন পেয়েছেন। তো আমি ধরে নিচ্ছি যে ইন্ডিভিজুয়ালের এক্সওয়াইজের একটা ইন্ডিভিজুয়াল আমরা উদাহরণ নিচ্ছি, যে মান্থলি 40,000 করে পেনশন পায়, তাহলে ইন্টু 12 যদি করলি তো ইয়ারলি হয়ে যাবে 4,80,000 টাকা। 4,80,000 টাকা এনার মান্থলি বা মান্থলি ইয়ারলি পেনশন, ঠিক আছে। এবার এই পেনশনের মধ্যে কি কি এক্সেমশন উনি নিতে পারেন, লেস কি কি লেস হতে পারে দেখে নিচ্ছি। এই পেনশনের উপর লেস হতে পারতো HRA, এটা কি হতে পারে, হোম রেন্ট অ্যালাউন্স। এবার হোম রেন্ট অ্যালাউন্স যেহেতু ওনার পেনশনে কোনো HRA নেই তাহলে HRA পার্টটা উনি ক্লেম করতে পারেন না, হোম রেন্ট অ্যালাউন্স উনি করতে পারেন না। তার মানে কি, উনি ধরুন যে ইন্ডিভিজুয়ালের কথা ভাবছি সে হয়তো রেন্টেই থাকছে, সে হয়তো নিজের অফিসের কাছেই কোনো রেন্টে থাকতো, সে এখনো থাকছে রেন্টও দিচ্ছে, তার মানে কি সে কোনো রেন্ট ক্লেম করতে পারে না। সে করতে পারে, অ্যান্সার হবে সে করতে পারে আন্ডার সেকশন 80GG। 80GG সেকশনে যেরকম 80C সেকশন আছে, 80DD সেকশন আছে, 80DDB সেকশন আছে, যেটা আমরা পরবর্তীকালে ডিডাকশনে পড়বো, সেরকম সেকশন 80GGও আছে। এই 80GG সেকশনে উনি যে রেন্টটা পে করছেন সেটা ক্লেম করতে পারেন। এর তিনটে কন্ডিশন আছে, এর তিনটে কন্ডিশন কী কী আছে দেখে নিতে হবে। সব থেকে প্রথমে আগে যেটা লিমিট ছিল 80GG এর ফার্স্ট কন্ডিশন ছিল 2000 পার মান্থ রেন্ট, মানে বছরে গেলে 24,000 টাকা, এখন সেটা বাড়িয়ে 5000 পার মান্থ করেছে। 5000 পার মান্থ মানে
বছরে 60,000। বছরে যদি উনি 60,000 রেন্ট দিয়ে থাকেন, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, 25% অফ অ্যাকচুয়াল পেনশন, যে উনি অ্যাকচুয়াল পেনশন যেটা পাচ্ছে, যে অ্যাকচুয়াল পেনশন পাচ্ছে তার 25%। আর থার্ড কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ পেনশন। থার্ড কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ পেনশন। তাহলে এইটা হচ্ছে তিনটে নিয়ম বা তিনটে কন্ডিশন, যেই কন্ডিশনের যেটা মিনিমাম হবে, এই তিনটের মধ্যে যেইটা মিনিমাম হবে সেটাই হবে 80GG-তে আমরা সেটা ক্লেম করা যেতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ধরুন যে ইন্ডিভিজুয়াল কথা ভাবছি, সে রেন্ট দিচ্ছে মাস গেলে 6,000 rupees। মাসে 6,000 দিলে ×12, তার মানে সে 72,000 তার অ্যাকচুয়াল অ্যানুয়াল রেট। তারপর এই তিনটে কন্ডিশন মধ্যে যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট কন্ডিশন 5,000, 60,000 যেটা এটা থেকে কমই, 25% অফ অ্যাকচুয়াল পেনশন, অ্যাকচুয়াল পেনশন হচ্ছে 4,80,000। এই 25% যদি আমরা করি মানে 4,80,000, এর যদি 25% যদি আমরা করি তাহলে আমরা দেখবো সেটা আসবে 1,20,000, আসবে 1,20,000। থার্ড কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ পেনশন। এবার অ্যাকচুয়াল রেন্ট কত ছিল? রেন্ট 6,000 পার মান্থ ×12, মানে 72,000 টাকা অ্যাকচুয়াল রেন্ট ছিল ইয়ারলি, 72,000 rupees, মাইনাস 10% অফ পেনশন, অ্যাকচুয়াল পেনশন মানে যেটা ছিল 4,80,000, এর 10% করলে হবে 48,000 টাকা। এবার 72,000 থেকে যদি 48,000 মাইনাস করি তাহলে আসবে 24,000 টাকা। এবার এই তিনটের মধ্যে সবটাকে মিনিমাম কোনটা? ফার্স্ট পয়েন্ট ছিল 60,000, সেকেন্ড পয়েন্টে আসলো 1,20,000, আর থার্ড পয়েন্টে আসলো 24,000। সব থেকে মিনিমাম ছিল 24,000 টাকা। তাহলে 80GG-তে যে এই XYZ, মিস্টার XYZ কত টাকা ক্লেম করতে পারতেন? 24,000 ক্লেম করতে পারতেন। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে HR যেহেতু ক্লেম করতে পারছেন না, কিন্তু যদি রেন্টে থেকে থাকেন তাহলে 80GG আন্ডারে উনি 24,000 ক্লেম করতে পারবেন। এবার আমার এই এক্সাম্পলে আমি মেনে নিচ্ছি যে ইন্ডিভিজুয়াল XYZ-এর কথা বলছি, তার নিজের বাড়ি, সেলফ অকুপায়েড বাড়ি, কেননা এই 80GG কন্ডিশন জাস্ট এত সিম্পলও না, কেন এর জন্য কিছু কন্ডিশনও আছে। কন্ডিশন ওয়ান যেটা হচ্ছে যে যেই ইন্ডিভিজুয়ালের কথা ভাবা হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল যেখানে থাকেন সেখানে তার ওয়াইফ হোক বা তার হাজব্যান্ড হোক বা তার বাচ্চাদের, চিলড্রেন্সদের কোনো প্রপার্টি ওদের নামে যেন রেজিস্টার্ড না থাকে, এইটা একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন এই, ধরুন উনি যেখানে থাকে সেখানে ওনার কোনো প্রপার্টি রেজিস্টার্ড নেই, কিন্তু অন্য কোনো জায়গায় ওনার নাম প্রপার্টি যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে সেই প্রপার্টিটাকে উনি সেলফ অকিউপাইড, নিজের যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তাহলে সেই প্রপার্টিটাকে সেলফ অকিউপাইড উনি ডিক্লেয়ার করতে পারবেন না, সেটাকে লেট আউট বা ডিমড লেট আউট করতে হবে। তার মানে সেই প্রপার্টি থেকে উনি কিছু রেন্ট পাচ্ছে, সেই রেন্টের অ্যামাউন্টটাকে ওনাকে নিজের ইনকামে অ্যাড করতে হবে। তাহলে এই কন্ডিশন ফুলফিল হলেই সেই 80GG বেনিফিটটা পাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে XYZ-এর কথা আমরা ভাবছি, যে মাস গেলে 40,000 পাচ্ছে পেনশন, বছরে 4,80,000 টাকা পাচ্ছে, তার নিজের সেলফ অকিউপাইড হোম, সেখানে তার 80GG কন্ডিশন লাগছে না, HR-এ তো সে পাচ্ছেই না যেহেতু তার কোনো HR-এ নেই পেনশন, ঠিক আছে। নেক্সট যেটা লেস হতে পারতো সেটা ছিল প্রফেশনাল ট্যাক্স, যেটা উনি আগে দিতেন সেটাও এখন দিচ্ছেন না, তো ওটাও লাগছে না। আর যেটা লেস হতে পারে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যেটা কি 50,000, এইটা উনি পাবেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 এইটা উনি পাবেন। তাহলে সবাই সিনিয়র সিটিজেন বা পেনশনার যে যদি কেউ হয়ে থাকেন সে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 পাবে। তার মানে এই 4,80,000 থেকে 50,000 মাইনাস হয়ে যাবে, তাহলে বাঁচবে কত? 4,30,000। 4,30,000 এখন ওনার অ্যামাউন্টটা দাঁড়াল। এরপরে কিছু অ্যাড হবে, কি অ্যাড হবে আমরা দেখছি। তাহলে গ্রস আফটার ডিডাকশন, মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন করার পর যে অ্যামাউন্টটা বাঁচলো সেটা হচ্ছে 4,30,000, 4,30,000 টাকা। এর আগে আমরা যেরকম লেস দেখেছিলাম, এবার কিছু টাকা অ্যাড হবে। অ্যাডিশনটা কোথায় কোথায় হতে পারে? ইনকাম ফ্রম আদার সোর্সেস। এবার আদার সোর্সেস সিনিয়র সিটিজেন পেনশনের জন্য কি? সেটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট। এবার ব্যাংকের ইন্টারেস্ট ইন দ্য ফর্ম অফ MIS, মানে পোস্ট অফিস বা ব্যাংকে যে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন সেটা হতে পারে। NSC যদি কিছু করে থাকেন তার ইন্টারেস্ট পার্টটা,
সেভিংস ব্যাংক আছে, সেভিংস ব্যাংকে কোয়ার্টারলি কোয়ার্টারলি যে ইন্টারেস্ট ঢুকছে সেইটা, ফিক্সড ডিপোজিট যদি কিছু থেকে থাকে তার ইন্টারেস্ট, SCSS, এটা সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে ফেমাস সিনিয়র সিটিজেন বা পেনশনের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সব থেকে বেশি এখানে ইন্টারেস্ট দেওয়া হয় কোয়ার্টারলি কোয়ার্টারলি, তাহলে সেই ইন্টারেস্টটা, বা যদি আদার কোনো ইনকাম হয়ে থাকে, কোনো প্রপার্টি আপনি বিক্রি করেছেন তার কোনো এক্সট্রা টাকা আপনি পেয়েছেন, তাহলে এই সব ইনফরমেশন বা MIS, NSE, সেভিংস ব্যাংক, ফিক্সড ডিপোজিট, SCSS, এই সব ইন্টারেস্টটা, এই ইনফরমেশনটা আপনি কোথায় পাবেন? এই ইনফরমেশনটা আপনি পাবেন যেরকম কি আগেও বলেছিলাম, আপনার প্যান কার্ডের যখন আপনি ই ফাইলিং করতে যাবেন তখন আপনি ট্রেসের ট্রেসের ওয়েবসাইটে বা ইভেন প্যান ই ফাইলিং করার সময় মাই অ্যাকাউন্টসে গিয়ে আপনি ফর্ম 26AS, ফর্ম 26AS-এ গিয়ে আপনি দেখতে পারেন, ওইখানে আপনার পুরো যত বছরের কোনো যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারের কি ইন্টারেস্ট ডিপোজিট হয়েছে, আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পুরো টোটালটা আপনাকে দেখিয়ে দিতে পারে। তাহলে সেখান থেকে আপনাকে জেনে নিতে হবে আপনি কোথায় কতটা ইন্টারেস্ট পেয়েছেন। তাহলে আমি ধরে নিচ্ছি মিস্টার এক্সওয়াইজেড, যার আমরা এক্সাম্পল করছি, সে MIS পাচ্ছে মাস গেলে বা ইয়ারলি সে ইন্টারেস্ট পাচ্ছে ধরুন 20,000 রুপিস, ঠিক আছে। সেভিংস ব্যাংকে ধরুন সে ইন্টারেস্ট পাচ্ছে 10,000 রুপিসের, আর SCSS যেটা কি সব থেকে পপুলার সিনিয়র সিটিজেনের জন্য, সেখানে সে ধরে নিচ্ছি 80,000 রুপিস সেখানে পাচ্ছে ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে সব অ্যাডিশন কত দাঁড়াচ্ছে, এই সব কটা অ্যাড করলে হচ্ছে 1,10,000, 1,10,000। এই ইনকামটা কোথায় যাবে, এই এর সাথে অ্যাড হয়ে যাবে, গ্রস আফটার ডিডাকশন যে অ্যামাউন্টটা দাঁড়ালো তার সাথে এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। আর অ্যাড হয়ে যাওয়ার পর, অ্যাড হয়ে যাওয়ার পর যে আপনার ইনকামটা দাঁড়াবে সেটা কি হবে, ট্যাক্সেবল ইনকাম, GTI, গ্রস ট্যাক্সেবল ইনকাম, সেটা হবে এই 4,30,000 প্লাস 1,10,000, এটা দাঁড়াবে কত, 5,40,000 দাঁড়াচ্ছে, 5,40,000 গ্রস টোটাল ইনকাম। এবার এই ইনকাম যেটা দাঁড়ালো, এখানে আপনি আরো কিছু টাকা লেস করতে পারেন, লেসটা হবে যদি আপনার নামে কোনো হোম লোন হয়ে থাকে। যদি কোনো হোম লোন হয়ে থাকে, হোম লোনের ইন্টারেস্ট পার্টটা ধরুন বছরে ইন্টারেস্ট হচ্ছে আপনার, যেহেতু সিনিয়র সিটিজেন তখন ইন্টারেস্ট পার্টটা নিশ্চয়ই আপনার কমে গিয়ে থাকবে, আপনি লং টার্ম যদি রিপেমেন্ট করে থাকেন ইন্টারেস্ট পার্টটা আপনার নিশ্চয়ই কমে গিয়ে থাকে। ধরে নিচ্ছি মান্থলি ইন্টারেস্ট পার্টটা আপনার লোনের ইন্টারেস্ট পার্ট হচ্ছে 5,000, তাহলে ইয়ারলি হবে 60,000। তাহলে হোম লোন যদি থেকে থাকে আপনার ইন্টারেস্ট পার্টটা ওই 60,000 আপনি এখান থেকে আরও মাইনাস করতে পারবেন যদি আপনার হোম লোন থেকে থাকে। তবে ধরে নিচ্ছি এনার কোনো হোম লোন নেই, তো ওনার গ্রস ট্যাক্সেবল ইনকাম GTI দাঁড়ালো 5,40,000। এবার এই টাকার উপরে, এই টাকার উপরে উনি কী কী ডিডাকশন ক্লেম করতে পারে সেটা আমরা দেখছি। তো গ্রস ট্যাক্সেবল ইনকাম বা গ্রস টোটাল ইনকাম যেটা দাঁড়ালো আফটার এডিশন অফ অল দ্য ইন্টারেস্ট, সব কটা ইন্টারেস্ট অ্যাড করার পর যেটা দাঁড়ালো 5,40,000 টাকা। এবার এই গ্রস ট্যাক্সেবল ইনকামের উপরে কিছু ডিডাকশন অ্যাপ্লাই হতে পারে যদি মিস্টার XYZ কিছু সেভিংস করে থাকতে পারে, যদি করে থাকেন তাহলে কিছু আমরা এখানে ডিডাকশন করতে পারি, সেটা হবে আন্ডার 80C। এবার 80C এর মধ্যে কী কী আসে, GPF প্রভিডেন্ট ফান্ড যেটা কি এখন আপনার নেই, এখন হতে পারে PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড, হতে পারে LIC, LIC যে আপনি প্রিমিয়াম পেড করেন সেটা হতে পারে, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা SBI হোক, UTI হোক, NSE হতে পারে, ইন্টারেস্ট অন NSE, NSE যত ইন্টারেস্ট আছে সেটা হতে পারে, বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট 5 ইয়ার্সের যদি করে থাকেন ট্যাক্স সেভার প্ল্যানে সেটা হতে পারে, PLI হতে পারে, টিউশন ফি হতে পারে, HB লোন, হোম লোন যেটা তার প্রিন্সিপাল পার্টটা হতে পারে, সুকন্যা সমৃদ্ধি পার্টটা হতে পারে। তাহলে যেটা মেনলি পেনশনের ক্ষেত্রে যেটা মেনলি ইজিলি অ্যাভেলেবল হতে পারে বা যেটা পেনশনার্সে বা সিনিয়র সিটিজেনের হতে পারে সেটা হচ্ছে LIC হতে পারে আইদার, বা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হতে পারে, NSE হতে পারে, ইন্টারেস্ট অন NSE হতে পারে। তাহলে এই যে 80C ম্যাক্সিমাম লিমিট হচ্ছে, 80C ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1,50,000, 80C ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1,50,000, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। তাই আমি ধরে নিচ্ছি যে XYZ আমরা এক্সাম্পল নিচ্ছি, তার LIC আছে, তার LIC আছে ধরে নিন 50,000 টাকা, LIC আছে তার 50,000 টাকা সে LIC করে রেখেছে, ঠিক আছে, এই ডিডাকশনটা সে ক্লেম করতে পারে। আর কি কি আছে দেখি, পেনশন সিনিয়র সিটিজেন বা পেনশনের জন্য যে সেকেন্ড ডিডাকশন যেটা হতে পারে সেটা সব থেকে যেটা পপুলার সিনিয়র সিটিজেনের জন্য সেটা হচ্ছে 80D। 80D এর আন্ডারে কি মেডিক্লেম পার্টটা আসে, মেডিক্লেম নিশ্চয়ই সিনিয়র সিটিজেন বা পেনশনের কোনো না কোনো মেডিক্লেম নিশ্চয়ই করা হবে। তো যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকে তাহলে মেডিক্লেম পার্টের আন্ডারে আপনি ম্যাক্সিমাম পেতে পারে
50,000 ম্যাক্সিমাম 50,000 আপনি ক্লেম করতে পারেন। তাহলে ইনার যারা এক্সাম্পল আমরা করছি, আমি ধরে নিচ্ছি তার 30,000 এর একটা মেডিক্লেম আছে, তার 30,000 মেডিক্লেম আছে, এলআইসি আছে 50,000। আর কি কিছু ক্লেম করা যেতে পারে? থার্ড পয়েন্টে দেখি, তাহলে আন্ডার সেকশন 80 DDB এই পার্টটা সবার ক্ষেত্রে না, এটা এটা জেনারেলি ইউজ করা হয় কিছু স্পেসিফাইড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিছু ডিজিজ আছে, যেরকম এইডস হতে পারে, বা কারোর যদি নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, কারোর থ্যালাসেমিয়া যদি হয়, বা কারোর যদি ক্যান্সার হয়ে থাকে, তাহলে এইসব স্পেসিফিক কিছু স্পেসিফিক ডিজিজ আছে যার ক্ষেত্রে সেই ডিজিজের ট্রিটমেন্টে যেই খরচাটা হচ্ছে সেটা হচ্ছে এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 লাখ। এই ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 লাখ। তো 80 DDB তে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে খরচাটা হয়েছে, অ্যাকচুয়াল খরচা যদি 90,000 হয়ে থাকে তাহলে আপনি 90,000 পেয়ে যাবেন, আর যদি 1 লাখের বেশি খরচা হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম আপনি 1 লাখ অবধি আপনি ক্লেম করতে পারেন। ফোর্থ, যেটা একটা পেনশনার বা সিনিয়র সিটিজেনের সব থেকে ইম্পর্টেন্ট ক্লজ হচ্ছে 80 TTB। আপনার যখন চাকরি করতেন তখন 80 TTA পার্টটা ছিল, যেখানে আপনি ব্যাংকের ইন্টারেস্টটা ক্লেম করতে পারতেন আপ টু 10,000। কিন্তু যেহেতু এখন সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, তাহলে আপনি যে ব্যাংকের ইন্টারেস্ট পার্টটা হবে সেটা আপনি ক্লেম করতে পারবেন আন্ডার সেকশন 80 TTB, যেখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে, এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 50,000। মানে এর আগে যখন আমরা দেখেছিলাম যে ব্যাংকের যতগুলো ইন্টারেস্ট ছিল সেটা 1,10,000 কাছাকাছি এসেছিল, সেই 1,10,000 থেকে আসলে আপনি 50,000 মাইনাস করে দিতে পারেন, মানে ম্যাক্সিমাম আপনি ক্লেম করতে পারবেন 50,000 ট্যাক্স ক্লেম করতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি এনার যেহেতু 1,10,000 টাকা সেভিংস ছিলই, এনার ছিল রুপিস 1,10,000 এনার সেভিংস ছিল, ওই 1,10,000-এর মধ্যে থেকে 50,000 উনি ক্লেম করতে পারবেন। তাহলে উনি ওনার কী কী ডিডাকশান আসলে হবে? ডিডাকশান হবে এই 50,000, মেডিক্লেমের 30,000, আর এখান দিয়ে 50,000। তাহলে তিনটে অ্যাড আপ করলে দাঁড়াচ্ছে কত? 1,30,000। তা তিনটে অ্যাড আপ করলে দাঁড়াচ্ছে 1,30,000। তাহলে টোটাল হচ্ছে 1,30,000। তাহলে এই ডিডাকশনটা কোথা থেকে হবে? ওনার গ্রস ট্যাক্সেবল ইনকাম থেকে। তাহলে ওনার ট্যাক্সেবল ইনকাম যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে 5,40,000 মাইনাস 1,30,000। তাহলে দাঁড়াবে কত? 4,10,000। ওনার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে 4,10,000 এর উপরে। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4,10,000 টাকা, 4,10,000। এবার এই 4,10,000 এর উপরে আমাদের সিনিয়র সিটিজেন বা পেনশনার্স এনার কত ট্যাক্স পড়বে সেটা জানতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি টেবিলটা আবার। সিনিয়র সিটিজেনকে দুভাগে আমরা জেনেছিলাম, সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন। এবার সুপার সিনিয়র সিটিজেন দেখুন, ওনাদের লিমিটই হচ্ছে আপ টু 5 লাখস নীল, কোনো ট্যাক্স লাগবে না। তাহলে যদি এই মিস্টার এক্সওয়াইজেড যদি সুপার সিনিয়র সিটিজেন মানে 80 ইয়ার্সের অ্যাভাব যদি হয়ে থাকেন, তাহলে তার 5 লাখ থেকে কমে যাচ্ছে ট্যাক্সেবল ইনকামটা, তাহলে ওনার কোনো ট্যাক্স লাগবে না, ঠিক আছে। আর যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে কি হচ্ছে, আপ টু 3 লাখ। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সিটিজেন আপ টু 3 লাখ কি লাগছে, আপ টু 3 লাখ নীল, আর তারপরে 3 to 5 লাখসে 5% ব্র্যাকেটে আছে। তাহলে আমরা দেখে নিই সিনিয়র সিটিজেনের জন্য কীভাবে ট্যাক্সটা ক্যালকুলেট করবো। এবার এই 4,10,000 এটাকে আমি দুভাগে ভেঙে দেখাচ্ছি। এই 4,10,000 আমি লিখতে পারি 3 লাখস আর 1,10,000, দুটোকে অ্যাড আপ করলে 4,10,000ই হয়। এবার দেখুন সিনিয়র সিটিজেনের জন্য যারা 60 ইয়ার্স এন্ড 80 ইয়ার্সের মাঝামাঝি যারা আছেন, 3 লাখস অবধি নীল, কোনো ট্যাক্স লাগছে না। আর 1,10,000 যেটা 3 লাখের পরে, 3 লাখের পরে আপ টু 3 লাখস তো কোনো ট্যাক্স লাগছে না, কিন্তু 3 লাখের পরে যে অ্যামাউন্টটা 1 to 10,000 যেটা আছে, 1,10,000 সেটা কার মধ্যে পড়ছে? সেটা পড়ছে 3 লাখ টু 5 লাখের ব্র্যাকেটের মধ্যে। আর সেটার জন্য কত ট্যাক্স লাগবে আছে আমরা দেখলাম, 5% আছে। তাহলে এর উপরে লাগবে 5%, এর উপরে 5% ট্যাক্স লাগবে, যেটা কি এটার 5% কীভাবে বের করবো আমরা? 1,10,000 × 5/100 যদি করি সেটা আসবে 5,500 টাকা। তাহলে এইটা দাঁড়ালো 5,500 টাকা ট্যাক্স অন 4,10,000, 5,500 টাকা।
এবার আন্ডার সেকশন 87A, আন্ডার সেকশন 87A যদি কারোর ইনকাম, যে কোনো এনি ইন্ডিভিজুয়ালের ইনকাম যদি 5 লাখের কম হয়, এনি ইন্ডিভিজুয়ালের ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম যদি 5 লাখের কম হয়, তাহলে সে আন্ডার সেকশন 87A তে ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পায়, ম্যাক্সিমাম 12,500 রিবেট পায়। তো এনার ইনকামটা যেটা ইনকাম ট্যাক্স যেটা দাঁড়ালো সেটা কত দাঁড়ালো 5,500 টাকা। তাহলে ম্যাক্সিমাম রিবেট থেকে কম এটা 87 এতে ম্যাক্সিমাম রিবেট হচ্ছে 12,500 টাকা, যেখান থেকে এটা কম 5,500 টাকা, 12,500 টাকা কম। তাহলে ওনার যে ট্যাক্সেবল ইনকাম হবে বা ট্যাক্স হবে সেটা কত হবে? জিরো, কারণ কি পুরোটাই উনি রিবেট হয়ে যাবে। বা এটা যদি ঘুরিয়ে আমি এইভাবে লিখি যে 87 এতে উনি রিবেট কতটা পাবেন, 87A তে রিবেট পাবেন উনি 5,500 টাকা, যেটা কি ওনার ট্যাক্সই ছিল। তাহলে 5,500 থেকে রিবেট মাইনাস করলে ওনার ট্যাক্স কত দাঁড়াবে? জিরো, কোনো ট্যাক্সই পড়বে না। আশা করি বোঝা গেল। যেহেতু কোনো ট্যাক্স নেই তাহলে এর উপরে এডুকেশন সেস 4% সেটাও লাগার কোনো কথা নেই, তাহলে ওনার ট্যাক্স হয়ে গেল জিরো। আর সুপার সিনিয়র সিটিজেনের জন্য 4,10,000 যেটা 5 লাখ থেকে কম, এখানে তো এমনি অটোমেটিকলি কোনো ট্যাক্স আসবে না, কেন কি ওটা আপ টু 5 লাখ নিয়েছিল। এবার আমরা দেখি, যখন আমরা ডিডাকশন করার আগে যে GTI গ্রস টোটাল ইনকাম বা গ্রস ট্যাক্সেবল ইনকাম সেটা ছিল 5,40,000, 5,40,000 ছিল। তারপরে সেখানে 1,30,000 আমরা ডিডাকশন করেছিলাম। এবার যদি ধরে নিই যে মিস্টার এক্স ওয়াই জেড কোনো সেভিংস করেন, কোনো ডিডাকশন ওনার নেই, ঠিক আছে, কোনো ডিডাকশন যদি না হতো, আর এক্সাম্পল যদি ধরে নিই ওনার ট্যাক্সেবল ইনকামই 5,40,000 হতো, বা ডিডাকশন করার পরও ওনার ইনকাম এত কি হতো, ডিডাকশন করার পরও ওনার ইনকাম 5,40,000 হতো, তাহলে ওনাকে কত ট্যাক্স দিতে হতো? তাহলে এই যে 5,40,000 এটাকে আমি বোঝানোর জন্য জাস্ট ব্রেক আপ করছি, এটা কততে 3 লাখ আর 2,40,000, 3 লাখ অ্যান্ড 2,40,000 ব্রেক আপ করলাম। এবার দেখুন, এই যে আপ টু থ্রি ল্যাক্স এর উপরে নিল ট্যাক্স, কোনো ট্যাক্স নেই। সিনিয়র সিটিজেনের জন্য আমরা দেখলাম 3 টু 5 লাখ এর মধ্যে কত আসছে, 5% আসছে, আর 5 টু 10 এ আসছে 20%। এবার 3 লাখ অবধি কোনো ট্যাক্স নেই। এবার 2,40,000 আমি ব্রেক আপ করতে পারি 2,00,000 + 40,000। এবার দেখুন 3 লাখ অবধি নীল, 3,00,000 টু 5,00,000, এবার সেই 5 লাখের মধ্যে এই 2 লাখ পার্টটা আছে। তো 3,00,000 টু 5,00,000 মানে এই যে 2 লাখ রয়ে গেল এর উপরে পড়বে আসলে 5% ট্যাক্স, অ্যান্ড 3 + 2 মানে 3,00,000 + 2,00,000 মানে 5 লাখ, রিমেইনিং যে 40,000 এটা কোন স্ল্যাবে যাচ্ছে, 5,00,000 টু 10,00,000 এ চলে যাচ্ছে। তাহলে এর উপরে পড়বে 20% স্ল্যাব, 2 লাখের 5% হবে 10,000 রুপিস, আর 40,000 এর 20% হবে আপনার 8,000 রুপিস। তাহলে টোটাল যদি অ্যাড করি 10,000 আর 8,000, তাহলে সেটা দাঁড়াবে কত, 18,000। 18,000 দাঁড়াচ্ছে আপনার ট্যাক্স। 18,000টা কি দাঁড়ালো? ট্যাক্স দাঁড়ালো। এটা কি কমপ্লিট ট্যাক্স? না, এর উপরে কি আছে, এর উপরে আরও 4%, এর উপরে আরও 4% এডুকেশন সেস আছে এই 18,000 উপরে। আর 18,000 এর 4% যদি আমরা করি তাহলে সেটা আসবে 720 টাকা, এটা অ্যাড আপ করলে দাঁড়াচ্ছে কত, 18,720। তাহলে এইটা হচ্ছে আপনার কমপ্লিট ট্যাক্স। যদি কাউর ইনভেস্টমেন্ট সব কিছু ডিডাকশন করে যাওয়ার পরও যদি কাউর ইনকাম 5,40,000 হয়ে থাকে, তাহলে তার ট্যাক্স পড়বে 18,720 টাকা, এটা হচ্ছে তার ট্যাক্স। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে কি এইখানে কোনো রিবেট পাবে না আন্ডার সেকশন 87A? তাহলে এইখানে এই কন্ডিশনে কোনো রিবেট পাবে না আন্ডার সেকশন 87A, যেহেতু ইনকামটা, যে ট্যাক্সেবল ইনকামটা সেটা 5 লাখের এক্সিড করে যাচ্ছে। রিবেটটা শুধু তখনই পাবে যদি ট্যাক্সেবল ইনকাম 5 লাখের কম হয়ে থাকে, তাহলেই আপ টু 12,500 ম্যাক্সিমাম রিবেটটা পাওয়া যেতে পারে। যদি তার বেশি হয় 5,000 5 লাখের উপরে, তাহলে কোনো রিবেট পাওয়া যাবে না। আর একটা কথা অ্যাড করে দিই, সিনিয়র সিটিজেনরা 87A রিবেটটা পাবে, কিন্তু সুপার সিনিয়র সিটিজেনরা যারা 80 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ তারা কিন্তু রিবেট পাবে না। তাহলে এই দুটো কন্ডিশনটা মাথায় রাখতে হবে। আর আমরা এক্সাম্পলও দেখলাম কীভাবে আমরা টোটাল ট্যাক্স ক্যালকুলেট করবো, যদি 5 লাখের নিচে যদি হয়ে থাকে, যদি কিছু অ্যামাউন্ট আসেও সেটা আমরা রিবেট পেয়ে যাব, আর যদি 5 লাখের উপরে অ্যামাউন্ট যদি হয়ে থাকে ট্যাক্সিবল ইনকাম বা GTI যদি হয়ে থাকে, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, আর সেখান থেকে কিভাবে ট্যাক্সটা জেনারেট করব। আশা করি ভিডিওটা কিছুটা হয়তো আপনাদের কাজে আসবে। যদি কাজে এসে থাকে নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন,
কোনো যদি ভুল থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন, আর কমেন্ট সেকশনে যদি কোনো কথা জিজ্ঞেস করা থাকে নিশ্চয়ই আপনারা বলতে